অবশ্যই ভিডিওটা দেখতে হবে আপনাদের। মানুষ বৃন্দাবনে এসে অনেকই হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের থেকে লুটে। বৃন্দাবনে এসে ম্যাক্সিমাম বাঙালিরাই এই হ্যারাসমেন্টের শিকার হয়। বৃন্দাবনে এসে এই প্রবলেমের মধ্যে এসে পড়ে। আমাদের কত রকমের প্রবলেমগুলো হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেরকম আমরা নিধিবন হারি বল, দেখুন লক্ষ লক্ষ পাখি, দেখুন ওয়াও ওয়াও, দেখুন আরে বাপ রে, দেখুন 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 হাজার হাজার পাখি। ঠিক আছে, রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো ভিডিওটা দেখুন, বৃন্দাবনে এসে যারা বিপদে পড়ে, বৃন্দাবনে এসে যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখতে হবে। আজকে সে বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখতে হবে আপনাদের। মানুষ বৃন্দাবনে এসে অনেকই হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের থেকে লুটে পয়সা নিয়ে নিচ্ছে। তো কোথায় কোথায় এই স্ক্রিপ্টগুলো হচ্ছে আপনাদের সঙ্গে পুরো ডিটেল আজকে ব্লগের মধ্যে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখুন আর শেয়ার করুন, ভিডিওটা নিচে কমেন্ট করবেন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে। হারি বল, হারি বল, দেখুন দেখুন কত সুন্দর। তো প্রিয় ভক্তগণ, আজকে আমরা যারা বৃন্দাবনে আসি, অনেকে প্রথমবার আসি, অনেকে বৃন্দাবনে এসে আমরা অনেক অনেক মন্দির দর্শন করতে চাই বা চিনি না, না চিনার কারণে আমাদের কত রকমের প্রবলেমগুলো হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেরকম আমরা নিধিবন মন্দিরে যাই বৃন্দাবনে, কোথায় কোথায় স্কিপগুলো হয় সেটা আপনাদের সঙ্গে আগে বলে দিচ্ছি। যেরকম নিধিবন মন্দিরে স্কিপ হয়, আপনার গোকুলে হয় স্কিপটা, রঙ্গজী মন্দিরে হয়, এবং আরও বিভিন্ন মন্দিরগুলো রয়েছে যেখানে বাকি বিহারী আরও মন্দির রয়েছে, এইগুলো মন্দিরে হয়। কথা বলবো নাকি? দেখুন দেখুন লক্ষ লক্ষ পাখি, লক্ষ লক্ষ পাখি, আরে বাপরে, হাওয়াতে পুরো ভর্তি আছে পাখার হাওয়া, দেখুন ওয়াহ, রাধে রাধে, দেখুন লক্ষ লক্ষ পাখি। এ কি খেলা এ? রাধে রাধে। তো পাখিদের এত আনন্দ লাগছে দেখে কথা বলতে পারিনি। তো যাই হোক, তো প্রিয় ভক্তগণ, আপনারা যারা আমাদের বাঙালি রয়েছেন, বাঙালির তো আমার ভিডিও দেখেন, আজকে আমার একজন বাঙালি ভক্তরা এসে যদি এখানে বিপদে পড়ে সেটা আমার দেখে কষ্ট হবে। বাঙালি ভক্তদের দিকে যদি হ্যারাসমেন্ট হয় সেটা আমার ঠিক কষ্ট হবে। একজন বলেছিল যে আপনি বৃন্দাবনে যারা হ্যারাসমেন্ট করে, তো আপনার কি অসুবিধা? তো আমার এটাই অসুবিধা যে আমার যে বাঙালি ভক্তরা রয়েছে, আমার যে বাঙালি রয়েছে, তাদের থেকে হ্যারাসমেন্ট হবে, তাদের থেকে এখান থেকে পয়সা নিয়ে নেবে, সেটা আমার দেখে আমার শুনে খুবই খারাপ লাগে, এই জন্য আমার অসুবিধা। তো যাই হোক, আমি যেটা আজকে আপনাদের সঙ্গে বলতে এসেছি বা এটা বলা একবারে মানে জরুরি, কেননা বৃন্দাবনে এসে ম্যাক্সিমাম বাঙালিরাই এই হ্যারাসমেন্টের শিকার হয়, বৃন্দাবনে এসে এই প্রবলেমের মধ্যে এসে পড়ে। তো আপনারা যেন প্রবলেম না পড়েন এই জন্য আমার এই ভিডিও বানানো এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। যমুনা মহারানী কি যে, তো আপনারা বৃন্দাবনে এসে প্রথম কাজটা কি করবেন? বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই এই বৃন্দাবনের ধারতি, এই যে মাটি, প্রণাম করবেন। প্রণাম করে আপনারা
যেখানে রুম বুকিং করেছেন যে আশ্রমে উঠতে চান সেই আশ্রমে উঠবেন। আপনারা একটা জিনিস ভুল করেন, 10 টাকা বাঁচাতে গিয়ে 20 টাকার ঝামেলায় পড়ে যান। এটাই মানে বাঙালিরা কি একটা জিনিস কি ওই কাউকে একসঙ্গে টাকা দিয়ে একটু দর্শন করবে সেটা চাই না, কি করবে নিজেরা ঘুরবে, নিজেরা সব দেখে নেবে। তো এই জিনিসটা কি হয়, এখানকার যে ব্রিজবাসী রয়েছে আজকাল মানে এত মানুষকে মানুষের থেকে হ্যারাসমেন্ট করে, কিছু কিছু জায়গায় কি করে হ্যারাসমেন্ট বোঝা যায় না প্রথম অবস্থায়, বলে যে আপনার থেকে আমি 50 টাকা নিচ্ছি, আপনাকে আমি এই মন্দিরগুলো দর্শন করাবো। তো দর্শন করিয়ে তারপর বলে যে এমন জায়গায় একটা মন্দির আছে, ওই জায়গায় যদি আপনি দর্শন না করেন তাহলে আপনার বৃন্দাবনে আসার কোনো ফল আপনি লাভ করতে পারবেন না। সেরকম ভুল ভাল কথা বলিয়ে তাকে কি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে এই করো সেই করো, এখানে 20,000 টাকা দাও, এখানে 5,000 টাকা দাও, এখানে তোমার বাবা মায়ের নামে নাম লেখো, পাথরে নাম লেখো, এই লেখো সেই লেখো, এই নানান রকমের কথা বলে মানুষের থেকে টাকা লুটে নেয়। তো কিছু কিছু ভক্ত আমাকে ফোন করে এই কথা শেয়ার করেছে, এই জন্য আমি ভাবছি যে আপনার সঙ্গে এই কথাগুলো বলি। মানে বারবার লোক হ্যারাসমেন্ট হচ্ছে, বারবার লোক এই প্রবলেমগুলো পড়ছে, এগুলো না জানলে তো আপনারা এসে আবার হ্যারাসমেন্ট পড়বেন। আজকে হয়তো 10 জনের সঙ্গে এই ঘটনা ঘটেছে, আপনারা ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো না হয় আমাদের বাঙালি যারা রয়েছে যাতে এরকম স্কিপে না পড়ে। তো আমি প্রথম অবস্থায় বলছি আপনারা বৃন্দাবনে নিধিবন মন্দিরে, নিধিবন মন্দিরে বড় স্কিপ চলে, নিধিবন মন্দিরে যদি আপনি আসেন তো আপনারা নিজেরা দর্শন করবেন, কোনো পান্ডার পাল্লায় পড়বেন না। যদি পান্ডার পাল্লায় পড়েন তাহলে আপনার থেকে লুটে নেবে 100%। তো নিধিবন মন্দিরের পিছনে একটা জায়গা আছে, যেই জায়গাটা আপনার নিধিবন মন্দিরের পিছনে যেই জায়গাটা ওইটা হলো এখানে এক জায়গায় পাথরের নাম লেখায়, তো ওই পাথরে এই নাম লেখানো এই মন্দিরটাতে নিয়ে যায়। নিধিবন মন্দির প্রথম দর্শন করে তারপরে এই পিছনের দিকে নিয়ে যায়, আর ওখানে যত পান্ডাদের আড্ডা থাকে ওখানে গিয়ে বলবে যে আপনার বাবা মায়ের নামে এখানে নাম লেখান, এখানে আপনি একটা কিছু করেন, এটা করতে হবে বাধ্যতামূলক। তো ওখানে আমার একজন ভক্ত এসেছিলো, তার থেকে 35,000 টাকা নিয়েছে, 35,000 টাকা। আর যদি কাউকে বলি যে 10,000 টাকা খরচ করে আপনি বৃন্দাবন দর্শন করেন, সে কখনো করবে না, পান্ডাদেরকে টাকা দিতে পারবে তখন গায়ে লাগবে না। যাই হোক, যদি কোনো মন্দির আপনি কিছু দান করেন সেটা ঠিক আছে, কিন্তু পান্ডারা নিয়ে কি করে, তারা বাজে নেশা করে, টাকা তো নিয়ে যায় কিন্তু ভালো কাজ ভালো কাজেই তারা লাগায় না। সেই জন্য আপনারা এই নিধিবন মন্দিরে এসে কোনো পান্ডার পাল্লায় পড়বেন না। বাঁকিবিহারী মন্দিরে অনেকে বলে দর্শন করবে, ওখানে আপনার অনেক পান্ডা থাকে, বলবে 500 টাকা 1,000 টাকা আমাকে দাও, আমি তোমাকে দর্শন করাবো, টাকা নিয়ে পালিয়ে যাবে, আপনাকে বলে যাও টাকা নিয়ে পালিয়ে যাবে। দ্বিতীয় নম্বর রয়েছে রঙ্গজী মন্দির, এই সোনার তাল গাছ রঙ্গজী মন্দির রয়েছে, ওখানে আপনার এই প্রবলেমগুলো হয়ে থাকে, ওখানে 50 টাকা 100 টাকা বলবে আপনাকে নিবে, তারপরে কি করে ওখানে ওই একটা ভিতরে একটা মন্দির রয়েছে ওই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে বলবে যে এই মন্দিরে আপনার 5,000 টাকা দান করতে হবে, এই মন্দিরে আপনার 10,000 টাকা দান করতে হবে, তারপর ওখানে আপনাকে পয়সা দিতে হবে, পয়সা আপনাকে দিতে হবে, পয়সা না দিয়ে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। তো বৃন্দাবনে এই জায়গাতে আপনার এই স্কিপগুলো চলে, আপনারা খুবই সাবধানে থাকবেন এখানে আসলে। আর বৃন্দাবনের বাইরে, বৃন্দাবনে তো হয় একটু কম, কিন্তু বৃন্দাবনের বাইরে আপনি কোথায় যাবেন, গোকুলে গেলে তো আপনার 100% আপনার থেকে টাকা খুলে নেবেই। গোকুলে সব থেকে ভয়ানক যাওয়া বৃন্দাবনের মধ্যে নন্দগাঁও গোকুল, আমাদের তো কখনো ধরতে পারে না ঠিক আছে, কিন্তু আপনাদেরকে ঠিকই ধরে, কারণ যারা জানে যে কোন লোক থেকে নিতে পারবে। তো গোকুল নন্দগাঁও এই জায়গাতে আপনারা খুব সাবধানে থাকবেন। তারপর ব্রজের বিভিন্ন জায়গায় আপনাদের পান্ডা ধরবে, টাকা আপনার খুলে নেবে, আপনি 10 টাকা বাঁচাতে যাবেন আপনার থেকে 50 টাকা নিয়ে নেবে। এই জন্য আপনারা খুবই সাবধানে থাকবেন বৃন্দাবনে এসে, এখানে পান্ডাগুলো ভালো নয়, এই পান্ডা এই টাকা নিয়ে তারা নেশা করবে, বাজে নেশা করবে, এই জন্য আপনারা খুবই কেয়ারফুল থাকবেন বৃন্দাবনে এসে। আর যদি আপনাদের দর্শনের ইচ্ছা থাকে, বৃন্দাবনে একটু দর্শন করতে চান বা শান্তিমতে একটু লীলা কথা শুনতে চান,
তাহলে এক কাজ করতে পারেন, আমরা একটা ট্যুর করাই বৃন্দাবনে, আমরাও দর্শন করাই, আমাদের 7 দিন 8 দিনে আমরা ট্যুর করাই, পুরো গাড়ি দিয়ে দর্শন করাই। হুম, তো ওখানে আপনারা করতে পারেন, ওইটা আপনাদের খুবই ইজিলি আপনি করতে পারেন, সামান্য কিছু অর্থ আপনার খরচ হবে, সেই খরচের মধ্যে আপনি সব রকম ফেসিলিটি পেয়ে যাবেন। যেরকম আপনারা এখান থেকে নন্দগাঁও বর্ষনা গেলেও আপনি যদি একটা টোটো ঠিক করেন, দুজন লোক থাকেন, তাহলে আপনার 2000 টাকা খরচা হয়ে যাবে কমসে কম, যদি আপনারা দুজন লোক যান একটা টোটো করে নিয়ে। আর যদি গাড়ি করে যান তাহলে আপনার 3000-3500 টাকা নিয়ে নেবে। তো এই টাকা আপনি যদি খরচা করেন তাহলে আপনি কি হচ্ছে সব জায়গা দর্শন করতে পারবেন না। নিধিবন বর্ষনাতে আপনার ম্যাক্সিমাম গাড়ি কি করে, ওরা সামনের মন্দিরে গিয়ে নামিয়ে দেয়, মানে রাধাহানির যে মেন মন্দির রয়েছে রাধাহানি মন্দির সামনের দিকে নামিয়ে দিবে। তারপরে যারা অসুস্থ রয়েছে, তারা হাঁটতে পারে না, তারা এত সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না, আর উপরে যে 5টা 6টা মন্দির রয়েছে ওইগুলো দর্শন করতে পারে না, এই হ্যারাসমেন্টগুলো হতে হয়। তারপরে নন্দগাঁও, আর নন্দগাঁও এসে এ কী করে সামনে নিচের দিকে নামিয়ে দেয় ভক্তদেরকে, তারপরে এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তো যারা অসুস্থ রয়েছে, যারা হাঁটতে পারে না, তাদের তো খুবই প্রবলেম হয়। তো এই যে হ্যারাসমেন্টগুলো আপনারা হচ্ছেন 10 টাকা বাঁচানোর চিন্তা করে, তারপরে আপনারা জানেন না, এখানে না জানার কারণে সব জায়গায় মন্দির জানেন না, লীলা কথা শুনতে পারেন না, এই প্রবলেমগুলো আপনাদের হচ্ছে। তো জীবনে যদি একবার অন্তত বৃন্দাবনে আসেন, কিছু টাকা যদি অর্থ খরচা হয় তাতে কী অসুবিধা, জীবনে তো কত টাকা বাজে কাজে নষ্ট করছেন, একবার বৃন্দাবনে এসে কিছু অর্থ খরচ করে ভালোভাবে শান্তিমতে দর্শন করেন, তাহলে তো আপনি আনন্দ পাবেন। আপনি এসে বৃন্দাবন থেকে আপনার খুবই ভক্তি আছে, খুবই আপনার প্রেম আছে, বৃন্দাবনে এসব দেখে এসে আপনার ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যে বৃন্দাবন একটা ভগবানের জায়গা, ওখানের লোক এমন হতে পারে, এটা কখনো বিশ্বাস করবেন না। কলির যুগ তো এখনও সব জায়গায় এরকম ধান্দাবাজি, টাকা পয়সা নিয়ে মানুষ মানে এইরকমই করে থাকে। তো এই জন্য ভক্তি জায়গা, ভক্তি ভক্তি আপনার মনে আছে, আপনি ভক্তিরভাবে থাকেন, আপনি একটা বৃন্দাবনে এসে একটা জায়গা দর্শন করলেন, আপনার থেকে এরকম করে হেলমেট করে টাকা নিয়ে নিল, তখন আপনি এখানে ব্যাপারে এখানে ব্রজবাসীদেরকে আপনি নিন্দা করছেন, ওরা করছে ওদের পাপ নেই, আপনি এসে যে ওদেরকে নিন্দা করছেন ওইটা আপনার পাপ হবে। সেই জন্য আপনারা 7-8 জন 10 জন একটা গ্রুপ মিলিয়ে আপনারা আসুন, আমাদের এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা সেই বৃন্দাবন চলে আসি, কুশ পরিক্রমা করাই, দর্শন করাই, আপনারা ইজিলি ঘুরতে পারেন, প্রসাদ থাকা খাওয়া সব কিছু একটা ফেসিলিটি একটা ট্যুরের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। কেননা এইভাবে এসে আপনারা হেলমেট হবেন, এইভাবে এসে আপনাদের অসুবিধার মধ্যে পড়বেন, এটা ভালো লাগে না দেখতেও। হ্যাঁ, এই গোকুল একটা জায়গা, ওখানে তো খুবই পান্ডাদের ঝামেলা, আমরা তো ভক্তদেরকে নিয়ে যাই না ওই জায়গাতে, কেন নিয়ে যাই না ওই জায়গাটা, এত মানে পান্ডাদের ঝামেলা, আপনার খুবই প্রবলেম হয়, সেই জন্য আমরা অন্যভাবে নিয়ে যাই। গোকুলে অনেক সুন্দর সুন্দর দর্শন রয়েছে, সেগুলো আমরা দর্শন করাই ভক্তদেরকে। এই জন্য আপনারা খুবই সাবধান বৃন্দাবনে আসলে, আর বৃন্দাবনে এসে আনন্দ পাবেন, কিন্তু আনন্দের পাশাপাশি যে এই প্রবলেমগুলো পড়ে না, মানুষের মন নষ্ট হয়ে যায়, এখানে আসলে অনেকে জানে না মোবাইল নিয়ে চলে যায়, হ্যাঁ এখানে বাদর আছে, বাদরে চশমা নিয়ে চলে যায়, টুপি নিয়ে চলে যায়, ব্যাগ নিয়ে চলে যায়, মাস্ট করে তো মোবাইল আর চশমা এই জিনিসটা কেয়ারফুল রাখতে হয়। আর মোবাইল শুধু বাদরে নেয় না, এখানে যে ভিড় মন্দিরে ভিড় লেগে থাকে, ও মোবাইলের চুরি হয়ে যায় অনেক সময়, তো এইগুলো আপনার না জানার কারণে অনেক কিছু আপনার ক্ষতি হচ্ছে। এই জন্য আকাশ বৃন্দাবন ব্লগ আপনাদেরকে এই ব্যাপারটা জানানোর চেষ্টা করেছে, আমি কদিন ধরে ভাবছি যে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করি। তো প্রিয় ভক্তগণ, আপনারা আরও কিছু যদি জানার থাকে তো নিচে কমেন্ট করবেন, আর বৃন্দাবনে অনেকে বলতে পারেন কখন আসবো, তো এখন যে ডিসেম্বর তো শেষ হচ্ছে, এখন জানুয়ারি আসছে, ডিসেম্বর জানুয়ারিতে একটু ঠান্ডা বেশি থাকে, হ্যাঁ আপনারা ফেব্রুয়ারিতে আসেন, যদি ঠান্ডাতে ভয় না পান তাহলে আসতে পারেন, তো একটু ঠান্ডা এখানে একটু কষ্ট হয় জাস্ট, আর কিছু নয়, তো আপনারা আসতে পারেন। তো প্রিয় ভক্তগণ, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, তো অলরেডি 2024-এ পা রাখছে, আর কালকে পরশু রেখে যাবে, হয়তো কালকে এই ভিডিওটা যাবে, প্রথম দিন, বছরের প্রথম দিন। তো আপনারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই, কেননা আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন হয়ে গেছে,
যারা ইনকাম ট্যাক্সের প্রবলেম আছে আমাদের কাছে রিসিট আছে, রিসিট আপনাদেরকে দিয়ে দিব। আমাদের 12A ATG সবকিছু আমাদের হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো প্রিয় ভক্তগণ, জীবনে কিছুই সঙ্গে যাবে না, একটা বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে যাই রাধা মাধবের। তো মন্দিরে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আর যদি কেউ পালমানি থাকতে চান সেরকম ফ্যাসিলিটি আপনারা পেতে পারেন, সেরকম ধনী সম্পন্ন করতে হবে, তাহলে আপনারা মন্দিরে পালমানি থাকতে পারেন। তো প্রিয় ভক্তগণ, সবাইকে ধন্যবাদ জানাই। আর কিছু জানকারি থাকলে, নেওয়ার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। হরি বল যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল।